প্রিয় শিক্ষার্থী, রাজশাহী সরকারি সিটি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পাত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পাত্রের চতুর্থ অধ্যায় হলো তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তার মানে তোমরা এই নামটি থেকেই কিছুটা ধারণা পেয়েছো যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তার মানে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে একটা চুম্বক ক্রিয়ার সৃষ্টি হয়। তাহলে এটি প্রথম লক্ষ্য করেছিলেন ডেনমার্কের পদার্থবিজ্ঞানী ওয়েরস্টেড 1820 সালে। তিনি তার ল্যাবরেটরিতে কাজ করার সময় দেখলেন যে যখন একটি চুম্বক শলাকার পাশ দিয়ে একটি তার স্থাপন করার পর তারের মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রেরণ করা হয়, তখনই চুম্বক শলাকা তার অবস্থানে পরিবর্তন করে। অর্থাৎ তিনি এরকম ব্যাপারটা লক্ষ্য করেন যে ধরো এখানে একটি চুম্বক শলাকা রয়েছে, তাহলে চুম্বক শলাকাটি ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর আছে, এই দিক দিয়ে একটা তড়িৎবাহী তার গেল। তাহলে তারে যখন তড়িৎ প্রবাহ মাত্রা ছিল না, তখন চুম্বক শলাকা একটা নির্দিষ্ট অবস্থানে অবস্থান করছে, অর্থাৎ ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করছিল, প্রায় ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর। এরপর যখনই উনি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রেরণ করলেন, তখনই দেখা গেল যে চুম্বক শলাকাটি তার অবস্থান পরিবর্তন করেছে, অর্থাৎ চুম্বক শলাকাটি তার আর আগের অবস্থানে না থেকে তার অবস্থানটা কিছু পরিবর্তন করে ফেলল, এইরকম হয়তো আগের অবস্থা থেকে কিছুটা বিক্ষিপ্ত হয়ে সে অন্য অবস্থান গ্রহণ করল। তাহলে যখনই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলো, তখনই চুম্বক শলাকাটা তার অবস্থান পরিবর্তন করল। তার মানে চুম্বক শলাকাটা আর একটা চুম্বক ক্ষেত্র দ্বারাই কি হবে, প্রভাবিত হবে। তার মানে এখানে তারের মধ্যে দিয়ে যেই তড়িৎ গেল, তার মানে এখানে একটা চুম্বকের ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং সেই চুম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলেই এই চুম্বক শলাকা তার অবস্থান পরিবর্তন করেছে। এবং উনি দেখলেন যে প্রভাবমাত্রার মান যত বাড়ানো যাবে, এই চুম্বক শলাকার অবস্থার পরিবর্তন বা চুম্বক শলাকাটার স্মরণ তত বেশি হবে, এবং প্রভাবমাত্রার দিক পরিবর্তন করলে চুম্বক শলাকা আগে যেই দিকে বিক্ষিপ্ত হয়েছে, দিক পরিবর্তন করায় তার উল্টা দিকে বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ তার ল্যাবরেটরিতে তিনি এই ঘটনাটি দেখতে পান, এবং এটাকে তিনি বলেন যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা বের করে ফেলেছেন, বিজ্ঞানী ল্যাপ্লাস, বায়োশাভার্ট, যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে আশেপাশে অঞ্চলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করা যায়। তাহলে আবারও এটি আমি রিপিট করছি যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, যে বিজ্ঞানী ওয়েরস্টেড 1820 সালে ইনি সর্বপ্রথম এটি প্রত্যক্ষ করেন তার ল্যাবরেটরিতে, যে একটা চুম্বক শলাকা রয়েছে, তার পাশ দিয়ে একটা পরিবাহী তার রয়েছে, এবং পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন কোনো তড়িৎ প্রবাহিত হয়নি, চুম্বক শলাকা
স্বাভাবিক উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করছিল। কিন্তু যেই তারের মধ্যে দিয়ে তিনি তড়িৎ প্রেরণ করলেন, তখনই লক্ষ্য করলেন যে চুম্বকশালাকা তার অবস্থা পরিবর্তন করেছে এবং চুম্বকশালাকা তার প্রকৃত অবস্থা থেকে কিছুটা বিক্ষিপ্ত হয়েছে, এবং প্রবাহমাত্রার দিক যদি উল্টো করে দেওয়া যায় তাহলে সে আগে যে দিকে বিক্ষিপ্ত হয়েছিল এবার তার উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। যেমন প্রবাহমাত্রার মান যত বাড়ানো হবে ওই বিক্ষেপণের পরিমাণও তার অবস্থানের পরিবর্তন ততই বেশি হবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে আমরা জানি যে একটা পরমাণুর কেন্দ্রে রয়েছে কি নিউক্লিয়াস, আর চারিদিকে ঘূর্ণনরত রয়েছে ইলেকট্রন, এবং আধান কণার গতিশীলতাকেই বলা হয় প্রবাহমান। তাহলে একটা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যেহেতু ইলেকট্রন দৌড়াচ্ছে ঘুরছে প্রতিনিয়ত, তাহলে সেখানে কি থাকবে, একটা প্রবাহমাত্রা থাকবে। আর যেখানেই প্রবাহমাত্রা থাকবে, বিজ্ঞানী ওয়েল স্টেট করলো যে যেখানেই প্রবাহমাত্রা থাকবে তাহলে সেখানেই একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এবং সে কারণেই তোমরা জানো যে যখন কোনো পরমাণু উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে কোনো ইলেকট্রন নেমে আসে, তখন ওই দুই কক্ষপথের শক্তি পার্থক্যের সমান শক্তি বিশিষ্ট একটি বিকিরণ সে নির্গত করে দেয়, এবং সেই বিকিরণের নাম কি, তারই চুম্বক তরঙ্গ। অর্থাৎ সেই বিকিরণের মধ্যে তড়িৎ ক্ষেত্রও আছে এবং চুম্বক ক্ষেত্রও আছে। তাহলে এটি সম্ভব কিভাবে হয়েছে, যে সেখানে তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি হলো, যে একটি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে পৃথক করে রেখেছি রাখলাম, তাহলে একটি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ, তাহলে তার মধ্যে কী থাকবে, একটি তড়িৎ ক্ষেত্র, এবং ওখানে ইলেকট্রন আধান কণা সেটি গতিশীল রয়েছে, তাহলে প্রবাহমাত্রা থাকবে। আর যেখানেই প্রবাহমাত্রা থাকবে, ওয়েল স্টেট বলল, সেখানে একটি চুম্বক ক্ষেত্র থাকবে, আর তার কারণেই একটা পরমাণু থেকে যে বিকিরণ চলে আসে তার মধ্যে একই সাথে দুইটা ক্ষেত্রই বিরাজ করে, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র। তাহলে এখন আমরা আলোচনা করব একটু চুম্বক ক্ষেত্র নিয়ে, যে চুম্বক ক্ষেত্রের একক সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিয়েই আমরা এই তারের মধ্যে দিয়ে তড়িৎ যাওয়ার ফলে যে চারিদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাহলে তার থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বায়ো স্যাভার্টের সূত্রের সাহায্যে কীভাবে পাওয়া যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ধরে নিই যেখানে একটি চুম্বক ক্ষেত্র রয়েছে, একটি চুম্বক ক্ষেত্র রয়েছে, ধরো চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান বি বেগে গতিশীল রয়েছে। এখানে চুম্বক ক্ষেত্রের মান সেটি হচ্ছে বি, ধরো চুম্বক ক্ষেত্রের সাথে এই আধানটি থিটা কোণ করে চলেছে। তাহলে তোমরা মনে রাখবে যে একটি আধান স্থির থাকলে চুম্বক ক্ষেত্রের মধ্যে সেটি কোনো বল লাভ করে না, কিন্তু একটি আধান যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল হয় তখন সেটি কিন্তু একটি বল লাভ করে। এবং এমতো অবস্থায় যে আমাদের চুম্বক ক্ষেত্রের সাথে কী করছে, এই আধানটি থিটা কোণ করে ভি বেগে গতিশীল যদি থাকে, তাহলে এই আধানটি যে বল লাভ করবে সে বলকে আমরা যদি বলি যে এফ এম, তাহলে এই এফ এম ইজ ইকুয়াল টু হবে কিউ ভি বি সাইন থিটা। তাহলে এটাকে ভেক্টর ফর্মে যদি আমরা লিখি তাহলে এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এখন যদি এরকম হয় যে যদি থিটা ইজ ইকুয়াল টু হয় 90 ডিগ্রি, তাহলে তখন এফ এম কত, অর্থাৎ বি সুষম চুম্বক ক্ষেত্রে কিউ আধান ভি বেগে গতিশীল হলে তখন সেটি কত বল লাভ করবে, তাহলে ওখানে কিউ ভি বি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, 1, যার কারণে আমরা লিখলাম
তাহলে এখান থেকে আমরা b সমান সমান কি লিখতে পারি যে b is equal to fm divided by q v তাহলে এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের মানের একক কি হবে সেটি সম্পর্কে আলোচনা করব তাহলে যদি এখানে আমরা q is equal to 1 কুলম্ব করি এবং বেগ v is equal to 1 মিটার পার সেকেন্ড করা হয় এবং এমন অবস্থায় যদি ওই 1 কুলম্ব চার্জ কর্তৃক অনুভূত বলের পরিমাণ 1 নিউটন হয় তাহলে চুম্বকক্ষেত্রের মান হয় 1 টেসলা এক টেসলা তাহলে নিকোলাস টেসলার নাম অনুসারে চুম্বকক্ষেত্রের মানের একক হয় এবং সেই এককের নাম আমরা কি বললাম টেসলা তাহলে এখান থেকে এক টেসলা সম্পর্কে তো আমরা জানতে পারলাম যে প্রথম শর্ত কি যে চুম্বকক্ষেত্রের অর্থাৎ এই বি এর সাথে আধানটি কত কোণে গতিশীল হতে হবে একদম 90 ডিগ্রি কোণ করে গতিশীল হতে হবে কতখানি চার্জকে 1 কুলম চার্জকে কত বেগে গতিশীল হতে হবে 1 মিটার পার সেকেন্ড তাহলে কতখানি বল লাভ করতে হবে 1 নিউটন তাহলে সেই চুম্বক ক্ষেত্রের মান কত হবে 1 টেসলা অর্থাৎ কোন জায়গায় 1 কুলম আধান চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে যদি 1 নিউটন বল লাভ করে তাহলে ওই চুম্বক ক্ষেত্রের মান হয় 1 টেসলা তাহলে তোমার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 টেসলা b এরা কত হচ্ছে টেসলা তাহলে টেসলা ইজ ইকুয়াল টু এখানে fm তাহলে fm মানে এটা 1 নিউটন fm একক বলের একক চার্জের একক কি কুলম বেগের একক কি মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমরা 1 টেসলা ইজ ইকুয়াল টু বলতে পারি এখানে দেখো নিউটন উপরে থাকলো কুলম পার সেকেন্ড করে দিলাম মিটার এখানে থাকবে তাহলে এখানে হলো নিউটন কুলম পার সেকেন্ড অ্যাম্পিয়ার হচ্ছে মিটার তাহলে টেসলা এর পরিবর্তে কেউ যদি এই রকম লেখে যে নিউটন অ্যাম্পিয়ার ইনভার্স 1 নিউটন মিটার ইনভার্স 1 তাহলে সেটিও কিন্তু ঠিক আছে তাহলে এখন আমরা টেসলা সম্পর্কে জেনে গেলাম যে বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলা তার নাম অনুসারে চুম্বক ক্ষেত্রের একক নির্ধারিত হয়েছে এবং 1 টেসলা সমান সমান 1 নিউটন অ্যাম্পিয়ার ইনভার্স 1 মিটার ইনভার্স 1 তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এখানে আছে fm ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন অফ থিটা তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় বা থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে fm ইজ ইকুয়াল টু কি হবে 0 হবে তার মানে একটি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে বা চুম্বক ক্ষেত্রের বিপরীতে যদি কোনো চার্জ গতিশীল হয় চুম্বক ক্ষেত্রের সমান্তরালে বা চুম্বক ক্ষেত্রের বিপরীতে যদি কোনো চার্জ গতিশীল হয় তাহলে সেটি কোনো বল লাভ করবে না বা চুম্বক ক্ষেত্রে একটি স্থির আধান কোনো বল লাভ করবে না 0 থেকে 180 ডিগ্রি ভিন্ন যে কোনো কোণে যদি আধানটি গতিশীল হয় তাহলে সেটি অবশ্যই চুম্বক ক্ষেত্রে বল লাভ করবে এবং তোমরা বুঝতেই পারছো এখানে সাইন থিটা রয়েছে অর্থাৎ থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন চুম্বক ক্ষেত্রের মান কি হবে সর্বাধিক হবে তাহলে এই কন্ডিশনে চুম্বক ক্ষেত্রের মান কি হবে সর্বাধিক হবে যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে যখন আধান কণাটি গতিশীল হবে সেই ক্ষেত্রেই এটি সর্বাধিক বল লাভ করবে
আর অন্যান্য ক্ষেত্রে জিরো থেকে 180 ডিগ্রি ভিন্ন যে অন্য যে কোণগুলো আছে সেগুলোতে সেটি কমে যাবে। তাহলে এখন আমরা বায়ো স্যাভার্টের সূত্র নিয়ে আলোচনা করব, যে তারের মধ্যে দিয়ে তড়িৎ গেল তখন চারিদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হল, তাহলে চুম্বক ক্ষেত্রের মান আমরা কিভাবে বের করতে পারব। তাহলে এই চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য প্রথমে সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী ল্যাপলাস, এবং তার সূত্রটিকে আরও অধিকতর সহজভাবে উপস্থাপন করেছিলেন বিজ্ঞানী বিও স্যাভার্ট, অর্থাৎ বায়ট স্যাভার্ট। তাহলে বিও স্যাভার্ট আসলে দুইজন বিজ্ঞানী, দুইজন ফ্রান্সের পদার্থবিজ্ঞানী। তাহলে তাদের নাম অনুসারে এটিকে বলা হয় বায়ো স্যাভার্টের সূত্র। তাহলে বায়ো স্যাভার্টের সূত্র দিয়ে আমরা কী করব, বায়ো স্যাভার্টের সূত্র প্রয়োগ করে আমরা চুম্বক ক্ষেত্রে মান বের করব। তাহলে আমি এই আলোচনাটা করলাম তোমাদের, যেহেতু চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করব বি, তার একক টেসলা হবে, তাহলে সেই টেসলাটা কোত্থেকে আসলো সেটি আমরা আগে ডিফাইন করে নিলাম, এবং এখান থেকে আমরা জেনে গেলাম যে গতিশীল আধান চুম্বক ক্ষেত্রে বল লাভ করে এবং সেই বলের মান কত হবে, এবং যদি কোনোখানে চুম্বক ক্ষেত্র এক টেসলা হতে হয় তাহলে কোন সমস্ত শর্ত সেখানে প্রযোজ্য থাকতে হয় এ সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এবার বায়ো স্যাভার্টের সূত্র নিয়ে আলোচনা আরম্ভ করি। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আলোচনা করব বায়ো স্যাভার্টের সূত্র। তাহলে তোমাকে যদি বলা হয় যে বায়ো স্যাভার্টের সূত্র আমি কেন শিখব, তাহলে তোমার উত্তর হবে যে বায়ো স্যাভার্টের সূত্রের সাহায্যেই কোনো তড়িৎবাহী তারের মধ্যে তড়িৎবাহী তারের আশেপাশে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করতে পারি। তাহলে এখন আমরা আলোচনা করব বায়ো স্যাভার্টের সূত্র। বায়ো স্যাভার্টের সূত্র, তাহলে ধরো শূন্য মাধ্যমে একটি তড়িৎবাহী তার, যদি একটি তড়িৎবাহী তার ধরো তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত, তারটি কোথায় আছে, শূন্য মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যমে চুম্বক বলরেখার প্রবেশতাকে আমরা মিউ নট দ্বারা প্রকাশ করি। তা ধরো আমরা তারের একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করছি, এই তারের একটি ক্ষুদ্র অংশ, এবং সেই ক্ষুদ্র অংশটাকে আমরা বলছি ডিএল। এখন বিবেচিত ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে ধরো আর দূরত্বে পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি, ধরো সেই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডিবি। ধরো তারের বিবেচিত ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে পি বিন্দুতে সংযোজক রেখা তার দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে এই বিবেচিত তারের মধ্যবিন্দু থেকে পি বিন্দুর সংযোজক রেখা ধরো তারের সাথে থিটা কোণ করছে, তাহলে বায়ো স্যাভার্টের সূত্র অনুসারে যে কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তার থেকে তারের একটা বিবেচিত ক্ষুদ্র অংশ ডিএল থেকে আর দূরত্বে পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র ডিবি হবে, সেই ডিবি হবে ওই তারের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার সমানুপাত। ডিবি হবে ওই তারের বিবেচিত অংশে ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাত, ডিবি হবে তারের বিবেচিত ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে ওই যে বিবেচিত পি বিন্দু সংযোজক রেখার সাথে তারের দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণের সাইন থিটার সমানুপাত, এবং এই ডিবি হবে তারের বিবেচিত ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে আমার বিবেচিত যে পি বিন্দু, সেই পি বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। অর্থাৎ
বিজ্ঞানী বায়োসাভার্ট কি বলল যে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারের একটি ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে সেটি হবে ওই তারের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার সমানুপাতিক, ওই তারের বিবেচিত ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, ওই বিবেচিত ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে যে বিন্দু অর্থাৎ পি বিন্দুতে আমি যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই তার সংযোজক রেখার সাথে তারের দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণের সাইন থিটার সমানুপাতিক, এবং ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু হতে বিবেচিত বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। তাহলে এই সবগুলোকে যদি আমরা এক করি তাহলে ডিবি সমানুপাতিক কি হলো আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখন আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেব, যখনই সমানুপাতিক চিহ্ন তুলে দেব তখন কি আসবে সেখানে একটি সমানুপাতিক ধ্রুবক আসবে। তাহলে সমানুপাতিক ধ্রুবক এর মান নির্ভর করবে যে আমরা এখানে এই রাশিগুলো কোন এককে নিয়েছি এবং তারটি যে মাধ্যমে আমরা স্থাপন করেছি ওই মাধ্যমের চৌম্বক বলরেখার প্রবেশতর। তাহলে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক ইজ ইকুয়াল টু আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কে কার উপর নির্ভর করছে, কি নির্ভর করছে, আমরা এই রাশিগুলো কোন এককে নিয়েছি, এমকেএস না সিজিএস না এপিএস, এবং আমরা তারটিকে যে মাধ্যমে স্থাপন করেছি সেই মাধ্যমে চৌম্বক বলে রাখার প্রবেশতর। এখানে যেমন মিউ নট আমরা বললাম যে তারটি যদি শূন্য মাধ্যমে হয় তাহলে চৌম্বক বলে রেখার প্রবেশতাকে আমরা মিউ নট দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তার তাহলে কে এর একক কি হবে, তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কে এর একক কি হবে। তাহলে কে ইজ ইকুয়াল টু কি হলো ডিবি আর স্কোয়ার। তাহলে ডিবি একক কি টেসলা, আর স্কোয়ার একক কি মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই এখানে হলো আই ভাগে যাবে। তাহলে আই আই মানে হলো অ্যাম্পিয়ার, আর এখানে ডিএল দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার, আর সাইন থিটা এর কোনো একক নেই। থিটা ইজ ইকুয়াল টু চাপ ভাগ ব্যাসার্ধ, একই প্রকার রাশির অনুপাত অর্থাৎ তার কোনো একক নেই। তাহলে এটা দিয়ে আমি এটাকে কেটে দিলে এখানে কি থাকবে উপরে একটা মিটার। তাহলে আমার সমানুপাতিক ধ্রুবকের একক কি আসলো টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স ওয়ান। তাহলে কে একটি সমানুপাতিক ধ্রুবক এবং এর মান হবে পরীক্ষামূলকভাবে বিজ্ঞানী বায়োসাভার্ট পেয়েছেন মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই। তাহলে আমাদের সূত্রটি কী দাঁড়ালো যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিএল সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই যে শূন্য মাধ্যমে স্থাপিত তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ গেলে তারের ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য এই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে বায়োসাভার্টের সূত্রের সাহায্যে আমরা যেটি পেয়েছি যে মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই ফোর পাই আর স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি, তাহলে ভেক্টর ফর্মে লেখার জন্য যেহেতু চুম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি তাহলে তার একক রয়েছে, তাহলে আমরা ফ্রেমিংয়ের ডান হস্তের সূত্রের সাহায্যে আমরা এটি পাব যে ধরো একটি তার এরকম রয়েছে, তারের মধ্যে দিয়ে এইরকম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কি হবে। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, ধরো আমরা এইভাবে ডান হাত থেকে স্থাপন করি, তাহলে এই বৃদ্ধাঙ্গুল বরাবর আমার প্রবাহ মাত্রা যদি দিক নির্দেশ করে তাহলে আমার কার্ভ আঙ্গুলগুলো এই যে বাঁকানো আঙ্গুলগুলো কি হবে চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করবে। তাহলে এই বৃদ্ধাঙ্গুল বরাবর আমার কি প্রবাহ মাত্রা, তাহলে এই যে বাঁকানো আঙ্গুলগুলো এগুলো আমার কি করবে চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করবে। তাহলে এই যে তারকে ঘুরে ঘুরে এই বাঁকানো আঙ্গুলগুলো চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করবে। তাহলে চুম্বক ক্ষেত্রে যেহেতু একটি ভেক্টর রাশি তাহলে এটা ভেক্টর ফর্ম কি হবে যে ডিবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ নট, এখানে কি রয়েছে যে আই ডিএল সাইন থিটা
divided by 4 pi r square n একক ভেক্টর এভাবে লিখতে পারি অথবা এইটাকে আমরা আরেকটু ভিন্ন ভাবেও লিখতে পারি সেটি আমরা দেখি তাহলে এখন আমরা ভেক্টর ফর্ম নিয়ে কথাবার্তা বলি যদি চুম্বক ক্ষেত্রে ভেক্টর ফর্মটা কি হবে তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে dv is equal to mu naught I dl sin theta r vector divided by r cube এটাও কিন্তু আমরা লিখতে পারি এখানে আমার 4 pi আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে dv is equal to mu naught I dl cross r কারণ এই theta হলো r এবং এই dl এর মধ্যবর্তী কোণ divided by 4 pi r cube এখন এটি যে চুম্বক ক্ষেত্র হলো সেটি হলো এই তারের ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর মধ্যে দিয়ে আয়তনে প্রবাহিত হওয়ার ফলে p বিন্দুতে চুম্বক ক্ষেত্র এখন আমরা যদি সমগ্র তারটির জন্য চুম্বক ক্ষেত্র পেতে চাই যে সমস্ত তারের সমস্ত দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্রের মান কি তাহলে তারের সমস্ত দৈর্ঘ্যের ধরুন পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র তাহলে সেটি পেতে হলে কি করতে হবে আমাকে সমাকলন করতে হবে এটা ধরো আমার সমীকরণ 1 একে তাহলে ডিবি is equal to v is equal to mu naught I divided by 4 mu naught I into integration I dl cross r divided by 4 pi r তাহলে যদি আমরা সমস্ত তারটির সমস্ত দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান চাই তাহলে এই এক নম্বর সমীকরণকে আমার সমাকলন করতে তাহলে সমাকলনের এই সমাকলনটির ফলাফল যদি আমরা বের করি তাহলে আমরা সমস্ত দৈর্ঘ্যের জন্য বা তারটির সমস্ত দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা পেয়ে যাব তাহলে এটি হলো বায়ো-স্যাভার্টের সূত্রে ভেক্টর রূপ এটিও ভেক্টর রূপ এটিও ভেক্টর রূপ এটি হলো এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান চুম্বক ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র প্রাবল্য আর সমস্ত দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্র ভেক্টর ফর্মটা হচ্ছে এইটা এখন আমরা এই বায়ো-স্যাভার্টের সূত্র প্রয়োগ করে একটি অসীম দৈর্ঘ্যের সোজা তড়িৎবাহী তারের নিকট কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা শিখব তাহলে অর্থাৎ বায়ো-স্যাভার্টের সূত্রের প্রয়োগের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি যে যদি একটি অসীম দৈর্ঘ্যের তার হয় এবং সেই তারটি ধরো শূন্য মাধ্যমে অবস্থিত রয়েছে এবং সেই তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবার কারণে চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তাহলে সেই তারটি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি বায়ো-স্যাভার্টের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কি করে পেতে পারি তাহলে এখানে আমরা শিখলাম যে বায়ো-স্যাভার্ট সূত্রের ভেক্টর রূপ এবং বায়ো-স্যাভার্টের সূত্রের ভেক্টর রূপ ক্ষুদ্র অংশের জন্য তারের সমস্ত অংশের জন্য এখন আমরা বায়ো-স্যাভার্টের সূত্রে প্রয়োগের দিকে চলে যাব যেটি অসীম দৈর্ঘ্যের সোজা তড়িৎবাহী তারের নিকটবর্তী কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে মান নেই তাহলে এটি নিয়ে এখন আমরা আলোচনা করব
কালে একটি অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তারের নিকট কোন বিন্দুতে চুম্বকক্ষেত্রের মান। তাহলে অসীম দৈর্ঘ্যের বলতে আমরা কি বুঝাচ্ছি? দেখো, তোমার বাড়ির পাশে যে বৈদ্যুতিক খুঁটিগুলো দিয়ে যে তারগুলো চলে গেছে, সেই তার কোথার থেকে আসলো, কোথায় চলে গেল, তার প্রান্ত কিন্তু আমরা দেখিনি, শুরুর প্রান্ত বা শেষের প্রান্ত। তাহলে বৈদ্যুতিক খুঁটির মধ্যে যে তারগুলো টানা আছে, তোমার যেন মনে হবে যে এগুলো ঋণাত্মক অসীম থেকে শুরু করে ধনাত্মক অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে সেই হিসাবে আমরা বলছি যে একটি অসীম দৈর্ঘ্যে তড়িৎবাহী তারের নিকট কোন বিন্দুতে চুম্বকক্ষেত্রের মান, অর্থাৎ ওই যে খুঁটিগুলো যে মধ্যে যে তারগুলো আছে, সেই তারের মধ্যে দিয়ে কি প্রবাহিত আছে? আধান কণা প্রবাহিত আছে, অর্থাৎ প্রভাব মাত্রা আছে। তার মানে তারের চারিদিকে একটা চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে সেই তারের চারিদিকে কোনো একটা বিন্দুতে আমি চুম্বকক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। কোন সূত্র ব্যবহার করে? বায়ো-স্যাভার্টের সূত্র ব্যবহার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেই একটা অসীম দৈর্ঘ্যের তার, এর বলছি যে প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। এটি আসলো কোথার থেকে? এটি আসলো ফ্রম নেগেটিভ ইনফাইনাইট। তাহলে ধরো তারের মধ্যে দিয়ে কি হইল যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত, তারটা কোথায় রয়েছে? রয়েছে শূন্য মাধ্যমে। তাহলে চুম্বক বলরেখার প্রবেশ্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? মেমোর দ্বারা প্রকাশ করবো। ধরো যে তার থেকে এ লম্ব দূরত্বে পি বিন্দুতে আমরা চুম্বকক্ষেত্রের মান বের করতে চাই। আমরা এটা ফরমেশন এমনভাবে করবো যাতে সেটাকে এটাতে বায়ো-স্যাভার্টের সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তারপর আমরা বায়ো-স্যাভার্টের সূত্রে আমরা দেখলাম যে সমস্ত তারের ধরুন আমি যদি চুম্বকক্ষেত্রের মান বের করতে চাই, তাহলে ওই সমীকরণটাকে আমার কী করতে হবে? সমাকলন করবে। তাহলে সমাকলন করলেই আমি সেই চুম্বকক্ষেত্রের মানটি পেয়ে যাব। তাহলে তোমার এখানে আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, তারের এটা ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য হচ্ছে ডিএ। তাহলে এর মধ্যবিন্দু থেকে ওই পি বিন্দু সংযোজক রেখা দূরত্ব হচ্ছে আর। এই কোণটিকে আমরা বলছি থিটা। তাহলে এখানে আমরা দেখছো যে তারে আমরা একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, এটি শূন্য মাধ্যমে রয়েছে, তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের বিবেচিত ক্ষুদ্র অংশ থেকে বিবিন্দু সংযোজক রেখা হচ্ছে আর। তাহলে এখন আমরা এই বিবিন্দুতে চুম্বকক্ষেত্র তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য কত হবে? ডিবি। তাহলে ডিবি কত হবে সেটি আমরা কিন্তু বায়ো-স্যাভার্টের সূত্রের সাহায্যে লিখতে পারি, যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে এটি হলো আমাদের ইকুয়েশন 1। এখন আমরা এই তারের যে বিবেচিত অংশ সেখান থেকে এই দূরত্বটাকে আমরা বলি এল, এই বিন্দুটাকে আমরা বললাম ও, যেটা আমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তাহলে এর বামের দৈর্ঘ্য হচ্ছে নেগেটিভ এবং ডানের দৈর্ঘ্য হচ্ছে পজিটিভ। তাহলে এখন দেখো যে তারের মধ্যে দিয়ে তড়িৎ যাওয়ার ফলে এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য পি বিন্দুতে চুম্বকক্ষেত্র হলো ডিবি, এবং ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই 4 পাই আর স্কয়ার।
এখন আমি সমগ্র তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করব। তাহলে আমরা কি করব যে এই এক নম্বর সমীকরণকে এখানে সমাকলন করব কোন সীমার মধ্যে মাইনাস ইনফাইনাইট থেকে হতে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। যেহেতু আমার এই সমীকরণে দেখো চলক রয়েছে কে মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই 4 পাই আর স্কয়ার, তাহলে ডিএল, তাহলে এখানে আমার চলক হলো এল দৈর্ঘ্য এবং এখানে যে আমার দূরত্ব আর এবং থিটা। তাহলে এখন আমরা বলছি যে সমগ্র তারের দরুন পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তাহলে সমগ্র তারের দরুন হলে এটাকে আমার সমাকলন করতে হবে ডিবি ইজিক্যাল টু বি ইজিক্যাল টু কোথায় থেকে কোথায় এল ইজিক্যাল টু মাইনাস ইনফাইনাইট হতে এল ইজিক্যাল টু প্লাস ইনফাইনাইট মিউ নট আই ডিএল সাইন অফ থিটা ডিভাইড বাই 4 পাই আর স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো যে এখানে কিন্তু মোটামুটি তিনটা ভেরিয়েবল থেকে গেছে আমার আর থিটা এল। তাহলে আমরা চেঞ্জ অফ ভেরিয়েবল করব, কারণ এই অবস্থায় সমাকলন সমাধান করা আমার একটু ডিফিকাল্ট। তাহলে আমরা চেঞ্জ অফ ভেরিয়েবল করে এক চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করে আমি চলকের সংখ্যা কমাবো, যাতে করে আমার এই ইকুয়েশনটা সলভ করা খুবই সহজ হয়ে যায়। তাহলে এখানে চিত্রের দিকে লক্ষ্য করো যে চিত্রে আমি যদি লিখি যে কট থিটা, তাহলে কট থিটা ইজিক্যাল টু কি হবে, তাহলে কট থিটা ইজিক্যাল টু, তাহলে থিটা ইজিক্যাল টু কট থিটা মানে কি ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত এল, লম্ব কত এ। এখন কট থিটা ফ্রেম অফ রেফারেন্সে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর বামের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এটা নেগেটিভ এল, তাহলে এখানে নেগেটিভ। তাহলে এল ইজিক্যাল টু আমি কি পেলাম, এল ইজিক্যাল টু কি পেলাম, এল ইজ ইকুয়াল টু হলো মাইনাস এ কট থিটা। তাহলে ধরো এটা আমার সমীকরণ 2, এটা হলো সমীকরণ 3। তাহলে এখন সমীকরণ 3কে থিটার সাপেক্ষে ব্যবকলন করে পাই, তাহলে 3কে থিটা এর সাপেক্ষে ব্যবকলন করে পাই। তাহলে ডিএল ডিভাইড বাই ডি থিটা দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস এ থেকে গেল, আর কট থেকে গেলে যদি ব্যবকলন করি তাহলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে ডিএল ইজিক্যাল টু আমার কী আসলো যে এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ডিএল ইজিক্যাল টু আমরা এটা পেলাম। আবার একটু লক্ষ্য করো যে এখানে কোসেক থিটা ইজিক্যাল টু কী হবে, কোসেক থিটা ইজিক্যাল টু হোয়াট, তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু অতিভুজ ডিভাইডেড বাই লম্ব আর ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমি আর ইজিক্যাল টু কি পেলাম, এ কোসেক থিটা। তাহলে এই যে দুইটা মান পেলাম আমরা, ডিএল ইজিক্যাল টু এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা এবং আর ইজিক্যাল টু এ কোসেক থিটা, এই দুইটা মান নিয়ে আমরা সমীকরণ 2 বসাব। এখন দেখো যখন এখানে দৈর্ঘ্য চলক ছিল তখন আমরা ডিমিট দিয়েছিলাম দৈর্ঘ্যের, যে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। এখন যখন আমরা ডিএলকে ডি থিটার দ্বারা রিপ্লেস করব তখন আমার লিমিট দৈর্ঘ্যের পরিবর্তে থিটার লিমিট হবে। তাহলে এখন এই জায়গাটাতে এল ইজিক্যাল টু কি মাইনাস ইনফাইনাইট, তাহলে থিটা ইজিক্যাল টু বা টেন্স টু কি হবে। তাহলে এখানে লক্ষ্য করো যেখান থেকে আমরা যত দূরে যাব থিটার মান কিন্তু ততই কমতে থাকবে। তাহলে যখন আমরা যেতে বাম দিকে যেতে মাইনাস ইনফাইনাইটের দিকে যাব তখন আমার এই থিটার মান কমতে এটা শূন্যের কাছাকাছি চলেছে। দেখো এইখানে যখন ছিল যে এখানে থিটার মান যতখানি এখান থেকে আরও দূরে যাব তখন থিটার মান কিন্তু আরও বাড়বে। এরকম যেতে যখন আমি
প্লাস ইনফাইনাইটির দিকে যাব তখন থিটা টেন্স টু কি টু যখন অর্থাৎ এল টেন্স টু যখন প্লাস ইনফাইনাইট হবে তখন থিটা টেন্স টু কিন্তু কি হবে পাই বা সরল। তাহলে যখন আমি এই ডিএল এবং আর এর মান দুইয়ে বসাবো তখন আমি দেখব যে চেঞ্জ অফ ভেরিয়েবল অর্থাৎ ডিএল ভেরিয়েবলকে আমি থিটা ভেরিয়েবলের মাধ্যমে যখন প্রকাশ করব তখন আমার লিমিট কিন্তু আর দৈর্ঘ্যের হবে না, তখন আমার লিমিটটা কিন্তু বসাতে হবে থিটা। তাহলে তখন আমরা বলছি যে ওয়েন এল টেন্স টু মাইনাস ইনফাইনাইট তখন থিটা টেন্স টু জিরো, এবং ওয়েন এল টেন্স টু অর্থাৎ এল প্রায় ধনাত্মক অসীমের কাছাকাছি তখন থিটা প্রায় পায়ের কাছাকাছি। তাহলে যখন এই ডিএল এবং আর এর মান আমরা দুইয়ে বসাবো তখন আমরা সাথে সাথে এই দৈর্ঘ্যের লিমিটের পরিবর্তে থিটার লিমিট দিয়ে দেবো। তাহলে বি আমার এখন কেমন দাঁড়ালো, যে বি ইজ ইকাল টু আমার এল ইজ ইকাল টু ওখানে ছিল মাইনাস ইনফাইনাইট, তাহলে এখানে আমরা দিয়ে দেবো প্রায় শূন্য আর উপরে হচ্ছে পাই। তাহলে মিউ নট আই এগুলো অপরিবর্তিত থাকবে, ডিএল এর পরিবর্তে এখন আমি কি লিখছি এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, সাইন থিটা কিন্তু আমার আগে থেকেই রয়েছে, তাহলে সাইন থিটা থাকলো, নিচে আমার কি হলো নিচে রয়েছে আমার ফোর পাই আর স্কোয়ার, তাহলে আর এর পরিবর্তে আমরা কী পেলাম আর ইজ ইকুয়াল টু এ কোসেক স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী কে কে কেটে যাচ্ছে, এই যে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা এই এ দিয়ে এই নিচে রেখে কাটলাম, তাহলে আমার কি থাকলো, এখন যেটি থাকলো ততটুকু আমরা লিখতে চাচ্ছি যে আমার কি কি থেকে গেল সেগুলো আমরা লিখি। তাহলে বি ইজ ইকাল টু কি থাকলো আমার, বি ইজ ইকাল টু মেউ নট আই ধ্রুব সংখ্যা সমাকলন চিহ্নে বাইরে বের করে দিলাম, নিচে থাকলো ফোর পাই এ এগুলো ধ্রুব সংখ্যা, যে তার থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে এ লম্ব দূরত্বে, তাহলে ওটা ধ্রুব সংখ্যা সমাকলন চিহ্নে বাই, তাহলে আমার থাকলো জিরো থেকে পাই, এর কি থাকলো সাইন থিটা ডি থিটা, তাহলে সাইন থিটা ডি থিটা, তাহলে ভি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই ফোর পাই এ, তাহলে সাইন থিটা ডি থিটা, তাহলে মাইনাস কস থিটা, তাহলে থার্ড ব্রেকেট দ্বারা ক্লোজ করলাম, নিচে লয়ার লিমিট উপরে আপার লিমিট। তাহলে তোমাদের জানা আছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কোসাইন এক্স, তাহলে সেই সূত্র অনুসারে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কোসাইন থিটা, যেহেতু এটা ডেফিনেট বা নির্দিষ্ট যোগস, তাহলে নির্দিষ্ট যোগস সম্পূর্ণ হওয়ার পরে যে থার্ড ব্রেকেট দ্বারা ক্লোজ করতে হয় তারপরে নিচে দিতে হয় লয়ার লিমিট উপরে দিতে হয় আপার লিমিট। তাহলে এখন আমার যেটি করতে হবে যে এই সমাকলনটি এখন সহজ হয়ে গেছে, দেখো এর আগে ভেরিয়েবল থিটা ছিল আর ছিল এল ছিল, এখন শুধু আমার ভেরিয়েবল হয়ে গেছে থিটা যখন আমি এই চেঞ্জ অফ ভেরিয়েবলের কাজটা করে নিয়েছি। তাহলে এখন বি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ নট আই ডিভাইড বাই ফোর পাই এ, তাহলে থাকলো কোসাইন থিটা, তার মানে কোসাইন পাই কস আপার লিমিট মাইনাস কস লোয়ার লিমিট, তাহলে এখানে কত হলো বি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ নট আই ডিভাইড বাই ফোর পাই এ, এটা কত হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কস 180 ডিগ্রি মাইনাস ওয়ান কস 0 ডিগ্রি ওয়ান, ওখানে মাইনাস সূত্রে থেকে গেছে। তাহলে এখন আমরা বি এর মান পেয়ে যাচ্ছি যে একটি অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তারটি থেকে এ লম্ব দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বি সেটির মান কত, যেটি কিনা তারটি ছিল শূন্য মাধ্যমে অবস্থিত, তাহলে মাইনাস মিউ নট আই ডিভাইড বাই ফোর পাই এ, এখানে মাইনাস টু, তাহলে মাইনাস টু চলে গেল, তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম
mu naught I divided by twice phi a. तो देखो, আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চাওয়া যে একটা অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তারটি হতে এ লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত হবে যখন কিনা তারটি শূন্য মাধ্যমে অবস্থিত রয়েছে। তাহলে আমি আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছ। এখন আমরা এই সংক্রান্ত একটি প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে এই তারটিকে যদি আমরা শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে স্থাপন করতাম, তাহলে এখানে তোমার প্রবেশ্যতা অর্থাৎ চুম্বক বলরেখার প্রবেশ্যতা এখানে মেউ নট না হয়ে তখন কী হয়ে যেত, তখন এটা মেউ হয়ে যেত আর বাকিগুলো সব অপরিবর্তিত থাকত। তাহলে একটি অসীম দৈর্ঘ্যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে চুম্বক ক্ষেত্রের মান আমরা কোন সূত্র ব্যবহার করলাম? যে দেখো, যে প্রথমেই যে ডিবি ইজিক্যাল টু যেটি লিখেছিলাম সেটি কিন্তু ছিল বায়ার-স্যাভার্টের সূত্র, অর্থাৎ এটি আসলে বায়ার-স্যাভার্টের সূত্রেরই প্রয়োগ। এখন আমরা এটি আমি মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমি যে লেকচার দিলাম এই লেকচারটা হুবহু তোমরা খাতায় তুলবে, বুঝে বুঝে খাতায় তুলবে, এবং সেই তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেটি সাথে এটি আবার মিলিয়ে নিবে। এখন আমরা একটি গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব, এই সংক্রান্ত গাণিতিক সমস্যা। তাহলে এখন আমরা গাণিতিক প্রবলেমটি লিখছি, যে একটি অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটি শূন্য মাধ্যমে রয়েছে। তার হতে 50 সেন্টিমিটার লম্ব দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমাদের একটি প্রবলেম, যে একটি অসীম দৈর্ঘ্যে তারের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি শূন্য মাধ্যমে রয়েছে, তার হতে 50 সেন্টিমিটার লম্ব দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত। এখন এই জায়গায় অসীম দৈর্ঘ্য না বলে যদি 20 মিটার দৈর্ঘ্যে বা 10 মিটার দৈর্ঘ্যের বা 2 মিটার দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলেও প্রবলেমটি কিন্তু একই। অর্থাৎ যখনই লম্বা সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে সেই ক্ষেত্রে সবসময়ই আমার সূত্র থাকবে কি, যে বি ইজিক্যাল টু মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস পাই ইন্টু তার থেকে ওই বিবেচিত বিন্দু লম্ব দূরত্ব। তাহলে এখানে আমার কী হলো, যেখানে এখানে প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু আমরা কথা বলছি এখানে কত দিয়েছে 20 অ্যাম্পিয়ার, এখানে লম্ব দূরত্ব এ দ্বারা বা তুমি বি দ্বারা বা তুমি আর দ্বারা যেটি খুশি তুমি প্রকাশ করবে। লম্ব দূরত্বকে আমরা যেহেতু কিছুক্ষণ আগে ক্যালকুলেশনে এ ধরছিলাম তাই দেখিয়ে দিচ্ছি, এ ইজিক্যাল টু কত 50 সেন্টিমিটার, তার 0.5 মিটার, তাহলে শূন্য মাধ্যমে রয়েছে, তাহলে
উৎপন্ন মাধ্যমে তাহলে মিউ নট 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা অ্যাম্পিয়ার ইনভার্স 1 মিটার ইনভার্স 1 এরপর তাহলে এটি হলো শূন্য মাধ্যমে চুম্বক বলের একটা প্রবেশতা তারপর আমার কি থাকলো যে চুম্বক ক্ষেত্র তাহলে আমরা জানি তাহলে বি ইজ ইকাল টু মিউ নট আই টুয়াইস পাই এ তাহলে বি ইজ ইকাল টু 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু আই স্ট্রেন্টিয়াম ডিভাইড বাই টুয়াইস পাই ইন্টু এ দ্যাট ইজ 0.5 এত টেসলা অর্থাৎ একটি অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়া তার হতে 50 মিটার লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আশা করি তোমরা এই জাতীয় গাণিতিক প্রবলেম সলভ করতে পারবে। তাহলে তোমাকে এই জাতীয় গাণিতিক প্রবলেম সলভ করার সময় দুটো জিনিস লক্ষ্য করতে হবে, যে আমার বিশেষ করে দুটো জিনিস, যে প্রভাব মাত্রার মানটা কত আর তারটি থেকে কত লম্ব দূরত্বে আমি চুম্বক ক্ষেত্রের মান চাচ্ছি। আর যদি শূন্য মাধ্যম না বলে অন্য কোনো মাধ্যম বলে তাহলে সেই মাধ্যমে চুম্বক বলে রেখার প্রবেশতা অর্থাৎ সেখানে মিউ না লিখে মিউ নট না লিখে আমি সেখানে মিউ লিখব এবং সেটির মান কত হবে সেটি দিকে আমার লক্ষ্য রাখতে হবে। আর যদি শূন্য মাধ্যম হয় তাহলে সরাসরি তোমরা এটি বসিয়ে দিতে পারো। তাহলে আমি সব মানগুলো বসাই দিলাম, তাহলে ক্যালকুলেশন ভারটা তোমাদের উপরই থাকলো, ক্যালকুলেশন করে বের করে ফেলবে যে কত টেসলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে ওই তারটি থেকে 50 সেন্টিমিটার লম্ব দূরত্বে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচার এবং প্রথম লেকচারে আমরা যেটি আলোচনার চেষ্টা করলাম যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলেই সেখানে কীভাবে চুম্বক ক্ষেত্রে বা চুম্বকের সৃষ্টি হয় এবং এটি ধারণা দিয়েছেন বিজ্ঞানী ওয়েরস্টেড 1820 সালে। এর পরবর্তীতে আমরা আলোচনা করলাম যে চুম্বকক্ষেত্রের একক হচ্ছে টেসলা, সেই টেসলা আসলে কীভাবে তার ব্যুৎপত্তিটা কী, সেই টেসলা এককটা কীভাবে আমরা বুঝতে পারি। এরপর এই যে তারের মধ্যে দিয়ে তড়িৎ গেলেই যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেটি বলে দিল ওয়েরস্টেড, তাহলে তারের মধ্যে দিয়ে তড়িৎ যাওয়ার ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেই চুম্বক ক্ষেত্রের মান কীভাবে বের করতে হবে তাহলে সেটি বলে দিয়েছিল প্রথমে বিজ্ঞানী ল্যাপলাস এবং তার সূত্রটাকে একদম সঠিকভাবে ব্যবহার উপযোগ করেছিলেন বিজ্ঞানী বায়ার শেফার্ড এবং সেই বায়ার শেফার্ডের সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম, তার ভেক্টর ফর্ম দেখলাম এবং সেই বায়ার শেফার্ডের সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা লম্বা সোজা পরিবাহী তারের নিকটবর্তী কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ব্যবহার করা শিখলাম এবং তার একটা গাণিতিক সমস্যা আমরা দেখলাম। তাহলে আজকের মতো আমাদের ক্লাসের সমাপ্তি এখানেই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং করোনাকালীন সময়ে যে সমস্ত স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলবে। আল্লাহ হাফিজ।